মহাশয় সবাইকে জোর করে হাত তুলে দেবেন, ধন্যবাদ জানাই। নমস্কার জুনিয়র ফ্রেন্ডসের, আজকে যে ফুটবল টুর্নামেন্ট এতে পৌঁছতে পেরে আই এম রিয়েলি হ্যাপি, লাভলি। জুনিয়র ফ্রেন্ডসের ফুটবল টুর্নামেন্টে উপস্থিত হয়ে মদন মিত্র জানালেন, 14 জুলাই ও লাভলি একটি সিনেমা রিলিজ হতে চলেছে, একটি বাংলা সিনেমা, এবং সকলকেই অনুরোধ জানালেন সিনেমাটি দেখবার। একই সঙ্গে তিনি জানালেন হি ইজ এ লাভলি ম্যান তার একটি অ্যালবাম রিলিজ হতে চলেছে, সকলেই একটু দেখবেন। এর পাশাপাশি একটি বিস্ফোরক মন্তব্য করেছেন, পৃথিবীতে কিছুই থাকবে না, শুভেন্দু গেলে সকলে বলবে গদ্দার, আর আমি গেলে বলবে ইমানদার যাচ্ছে। তিনি আরো বলেন পশ্চিমবঙ্গ তথা সমগ্র পৃথিবীর সর্বপ্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাবগুলিকে অনুদান প্রদান করেন, জানিয়ে বিরোধীরা কটাক্ষ করেন, কেউ বলেন টাকা ফ্রিজ করবে, কেউ বলেন ফুর্তি করবার জন্য নিচ্ছে। এগুলি এখন অতীত, সেই সময় আমি ক্রীড়ামন্ত্রী ছিলাম এবং ক্লাবগুলিকে অনুদান দেওয়া হয়, এর ফলে ক্লাবগুলি উজ্জীবিত হয় এবং খেলায় অনুপ্রাণিত হয়। তিনি আরও জানান আগুন লাগলে যেমন ফায়ার ব্রিগেড আসে, ঠিক তেমনই তৃণমূল কর্মীদের গায়ে কোনো আঁচ আসলে ফায়ার ব্রিগেডের আগে মদন মিত্র আসবে। আপনাদের এইটুকু বলে যাই যে আমার কামারালিদের চালু কথা আছে ভোজপুরিতে, যব বুলাইবে তব আইবে। মনে রাখবেন মদন মিত্র কি বলছে কি বলছে না এটা গুরুত্ব দেবেন না, এটা মনে রাখবেন। রাত দুটোয় যদি আগুন লাগে আর তৃণমূল কর্মীদের গায়ে আঁচ লাগে, আগুন লাগলে যেমন দমকল আছে তার আগে মদন মিত্র পৌঁছে যায়। ভালো করে খেলুন, ফুটবল খেলুন, এবং বিবেকানন্দ বলেছিলেন গীতা পড়লে যা পুণ্য হয় ফুটবল খেললে তার থেকে বেশি পুণ্য হয়। ফুটবল খেলাটাকে উঠাতে হবে, ভালো করে তুলতে হবে। এবং আমি যখন মেসিকে এনেছিলাম, আমি ওর খেলা দেখেছিলাম, 5 দিন ছিল, কিন্তু এত কিছু করার পরও আমরা আজকে বোধ হয় 102 নম্বর জায়গায় আছি ওয়ার্ল্ডে, ইটস ভেরি আনফর্চুনেট। তো পাড়ায় পাড়ায় ফুটবল আমাদের বাংলাকে বাঁচিয়ে রেখেছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র সারা পৃথিবীর একজন মুখ্যমন্ত্রী ক্লাবকে টাকা দিয়েছিলেন, আমি ছিলাম ক্রীড়ামন্ত্রী, তখন বিরোধীরা বলেছিল এই টাকা নিয়ে ক্লাবের ছেলেরা ফুর্তি মারবে, ফিস্ট করবে, কিন্তু বাংলার এই যুবকেরা প্রমাণ করে দিয়েছেন ওই টাকা নিয়ে কেউ ফিস্ট করেননি। প্রত্যেকটা ক্লাবের বারপস পুজো হয়েছে, ইনফ্রাস্ট্রাকচার হয়েছে, জিম হয়েছে, এবং পাড়ায় পাড়ায় নতুন ছেলেরা ইয়াঙ্গার জেনারেশন কি করবে, খেলাধুলো করবে না? আমি আছি, কখনো কোনো অসুবিধে পড়লে জাস্ট কল মি, আমি কথা দিয়ে গেলাম যখন মধ্যমগ্রাম ডাকবে আমি তো ফাঁসেই আছি কামারহাটি, আসতে 15 মিনিট সময় লাগে। এবং আমি দেখছিলাম খেলা, খুব ভালো খেলা, এবং এক্ষুনি আমার সঙ্গে টুটুদা দেখা হলো একটা বিয়েতে, টুটুদা ছিল, প্রসূন ব্যানার্জিও ছিল, তো ওরাও জয়মোহন মান করছিল। আমি বললাম জয় ইস্ট বেঙ্গলও করো, শুধু জয়মোহন বাগান নয়, জয় ইস্ট বেঙ্গল, জয়মোহন বাগান, জয় বাংলা। সকলকে আমি শুভেচ্ছা জানিয়ে গেলাম। আর 14 জুলাই একটা বাংলা বই রিলিজ করছে, বইটার নাম হচ্ছে ও লাভলি, এটা দেখলে আমি খুশি হব। আর কয়েকদিনের মধ্যে আমার একটা ভিডিও অ্যালবাম বেরোচ্ছে, ভিডিও অ্যালবামটার নাম হচ্ছে হি ইজ এ লাভলি ম্যান, তো ও লাভলি। থ্যাংক ইউ ভেরি মাচ, সকলকে আমি শুভেচ্ছা জানিয়ে গেলাম। এবং এই ক্লাব খেলার জন্যে কোনো রকম সহযোগিতা চাইলে আমায় বলবেন, আমি আছি।
ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ ক্লাবের সকলকে আমি ধন্যবাদ জানালাম এবং আমায় সম্মানিত করার জন্য আমাকে মালা দিয়ে অত্যন্ত আদর যত্ন করার জন্য আই এম রিয়েলি গ্রেটফুল এবং মনে রাখবেন পৃথিবীতে কিচ্ছু থাকবে না শুভেন্দু অধিকারী একদিন চলে যাবে আমি একদিন চলে যাব কিন্তু যদি শুভেন্দু যাবে লোকে বলবে এটা গদ্দার গেল আর যদি মদন মিত্র যাবে বলবে একটা ইমানদার চলে গেল ভালো থাকবেন আমি তৃণমূল কংগ্রেসেই তৃণমূলের পতাকা নিয়েই যাব অন্য কিছু করে যাব না ওকে থ্যাংক ইউ